টিউটোরিয়াল স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব, তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। স্টুডেন্টস, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় নাউন। তো প্রথমে আমরা জানার চেষ্টা করি নাউন কি। নাউন বাংলায় বলা হয় বিশেষ্য। সাধারণত নেম অফ সামথিং ইজ কল্ড নাউন। নেম অফ সামথিং ইজ কল্ড নাউন, অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন মনে করো রহিম একজন ব্যক্তির নাম। আবার বস্তুর কথা যদি আমরা বলি গোল্ড, তাহলে ব্যক্তি, বস্তু, স্থান মনে করো ঢাকা, প্রাণী কাউ ইত্যাদি। তাহলে কি বললাম, নেম অফ সামথিং ইজ কল্ড নাউন, অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে। এরপরে নাউন কত প্রকার? তাহলে নাউন প্রধানত দুই প্রকার। নাউন প্রধানত দুই প্রকার কি কি? একটা হলো কনক্রিট নাউন। কনক্রিট নাউন অর্থাৎ ইন্দ্রিয়বাচক বিশেষ্য। ইন্দ্রিয়বাচক বিশেষ্য। দুই নম্বরে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ এটা হলো গুণবাচক বিশেষ্য। এখন ইন্দ্রিয়বাচক বিশেষ্যটা কি? ইন্দ্রিয়বাচক বিশেষ্য হলো যে সকল নাউন ধরা, ছোঁয়া, দেখা, বোঝা যায়, এগুলো হলো কনক্রিট নাউন বা ইন্দ্রিয়বাচক বিশেষ্য। আর অ্যাবস্ট্রাক্ট নাউন গুণ, অর্থাৎ যে নাউনগুলো ধরা, ছোঁয়া, দেখা যায় না, অর্থাৎ অনুভব করতে হয়, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউনটাকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কনক্রিট নাউন কত প্রকার? এখানে লিখে দেখো, কনক্রিট নাউন আবার চার প্রকার। এই চার প্রকার কি? একটা হলো প্রপার নাউন। প্রপার নাউন অর্থাৎ নামবাচক বিশেষ্য। নামবাচক বিশেষ্য। এরপরে কমন নাউন। কমন নাউন এটা কি বলে? জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য। তিন নম্বরে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য। চার নম্বরে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ এটা হলো বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য। তাহলে আমরা জানলাম নাউন কাকে বলে। নেম অফ সামথিং ইজ কল্ড নাউন, অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন রহিম, গোল্ড, ঢাকা, কাউ ইত্যাদি। নাউন প্রধানত দুই প্রকার, কনক্রিট নাউন ইন্দ্রবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। এই কনক্রিট নাউনটাকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রপার নাউন নামবাচক বিশেষ্য, কমন নাউন জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য। এখন আমরা জানব এই যে প্রকারভেদ, এই প্রকারভেদগুলোর ডেফিনেশন কী। অর্থাৎ কনক্রিট নাউন কাকে বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, এগুলোর প্রত্যেকটার উদাহরণ সহ ডেফিনেশনগুলো আমরা এবার জেনে নেব।
তাহলে কনক্রিট নাউন, প্রথমে আমরা জানি কনক্রিট নাউন কি। কনক্রিট নাউন যে সকল নাউনের দৈহিক বা বাহ্যিক আকার আছে, অর্থাৎ যা ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়, তাকে কনক্রিট নাউন বলে। কনক্রিট নাউন বলে। তাহলে কি বললাম, যে সকল নাউনের দৈহিক বা বাহ্যিক আকার আছে, অর্থাৎ যা ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়। তাহলে ইন্দ্রিয় কি, যেমন আমরা চোখ দিয়ে দেখতে পাই, হাত দিয়ে স্পর্শ করতে পারি, যার অনুভূতি নিতে পারি, এইগুলো কিন্তু বলা হয় কনক্রিট নাউন। যেমন আমরা যদি বলি কোনো ব্যক্তির কথা বলতে পারি, যেমন কোনো একটা ব্যক্তির নাম, মনে করো সুমি। আমরা কোনো শহরের কথা বলতে পারি যার একটা নির্দিষ্ট আকার আছে, অর্থাৎ সেটাকে আমরা বলতে পারি মনে করো লন্ডন। এরপরে আমরা যদি বিভিন্ন গহনার কথা, যেমন যদি বলি গোল্ড ইত্যাদি, এগুলো কিন্তু কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা কাকে বলে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ গুণবাচক বিশেষ্য। এ সকল নাউন দ্বারা, যে সকল নাউন দ্বারা অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে, অর্থাৎ যা ধরা ছোঁয়া, যা ধরা ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভূতি দ্বারা, অনুভূতি দ্বারা, অনুভূতি গ্রহণ করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি বুঝলাম, আমরা একটু ভালো করে বুঝে নিই। বলছে যে সকল নাউন কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে, যেমন মনে করো অনেস্টি, অনেস্টি অর্থ কি, সততা। এইটা কিন্তু কোনো বস্তু নয়, অর্থাৎ এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু অনুভূতি দ্বারা আমরা গ্রহণ করতে পারি, বা অনুভূতি দিয়ে অর্থাৎ তার আচার ব্যবহার দিয়ে কিন্তু আমরা একজন ব্যক্তির যে সততা, এই সততাকে আমরা বুঝতে পারি। তাহলে আমি এমন এখানে যেমন লিখতে পারি, যেমন অনেস্টি, ট্রুথফুলনেস ইত্যাদি, অর্থাৎ সততা, সত্যবাদিতা, এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আমরা জানব কনক্রিট নাউনের যে চার প্রকার ভাগ আছে, অর্থাৎ প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। তাহলে প্রপার নাউন, এক নম্বরে প্রপার নাউন, যে নাউন দ্বারা যে সকল নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী ইত্যাদির নাম বোঝায়, তাকে প্রপার নাউন বলে। যেমন কামাল, বাংলাদেশ, টাইগার। তাহলে ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, আবার আমরা এখানে বলতে পারি মনে করো গোল্ড ইত্যাদি। এরপরে আমরা যাব কমন নাউনে।
কমন নাউনটা কি? কমন নাউনটা হলো জাতিবাচক বিশেষ্য। তাহলে কমন নাউন যে সকল নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী ইত্যাদির নাম বোঝায় তাকে কমন নাউন বলে। কমন নাউন বলে। যেমন তাহলে প্রাণী, যেমন ম্যান, তারপর অ্যানিম্যাল, সিটি, এরপর আমরা বলতে পারি মেটাল ইত্যাদি। তাহলে দেখো এখানে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণীর নাম না বুঝিয়ে তাদের সাধারণ একটা, যেমন ম্যান, ম্যান বলতে সকল মানুষকে বোঝাচ্ছে, অ্যানিম্যাল বলতে সকল প্রাণীকে, সিটি বলতে শহরকে, মেটাল বলতে ধাতুকে, এটাকে বলা হয় কমন নাউন। এরপরে আমরা যাব কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন কাকে বলে? যে সকল নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে সমষ্টিগতভাবে বোঝায়। যে সকল নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান ইত্যাদিকে আলাদাভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন আমরা বলতে পারি ক্লাস। ক্লাস বলতে কি? অনেক ছাত্রছাত্রীকে সমাবেশকে বলা হয় ক্লাস। আমরা বলতে পারি পুলিশ। পুলিশ নট এ সিঙ্গেল পার্সন, অনেক মানুষের সমষ্টিকে বলা হয় পুলিশ। তারপরে আমরা বলতে পারি আর্মি ইত্যাদি। এগুলো সাধারণত কালেকটিভ নাউন। লাস্ট ফোর নাম্বার ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, যে সকল নাউন দ্বারা কোনো বস্তুর সম্পূর্ণ রূপকে বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন ওয়াটার, মনে করো সল্ট ইত্যাদি। এই নাউনটা কিন্তু আবার বিভিন্ন প্রকার আছে, যেমন কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। অর্থাৎ নেক্সট ক্লাসে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে এই নাউনের আরও শ্রেণীবিভাগ আছে এবং এই শ্রেণীবিভাগগুলো কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি বা কীভাবে মনে রাখতে পারি সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, আজকে কিন্তু আমরা নাউন সম্পর্কে জানলাম, নাউনের ক্লাসিফিকেশন জানলাম উদাহরণসহ। এর পরবর্তী দিন আমরা নাউন সম্পর্কে অন্যান্য যে সমস্ত ক্রিটিক্যাল বিষয়গুলো আছে বা আমরা অনেক সাধারণ বিষয়গুলো যেগুলো আমরা মনে রাখতে পারি না সেগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো।